দেখুন আমি একটা সময় গরিবের চেয়ে বেশি গরিব আসলাম। তখন দুর্গাপূজার সময় দেখা যেত আমার মা বা বাবারা এই যে আমার পূজার সময় কাপড় কিনে দেওয়া সেটা সামর্থ্য বাবার আসলো না। তো আস্তে 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 আমি বড় হতে শুরু করলাম এবং গাছটা এবার চলতে শুরু দেখলাম যে পূজার মানুষ কীভাবে অনুভব করতে গিয়ে দেখলাম এই পূজার মধ্যে অনেক দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ আছে যারা পূজার মধ্যে কোনো কাপড় চোপড় কিনতে পারে না, ব্যবহার করতে পারে না। এটার আদর্শ করেই দীর্ঘদিন যাবৎ আমি আমার মিসেস সহ আমরা এলাকার শ্যামল রাজের সায়ন্তা সবার সকলে মিলে আমরা এই বস্ত্রগুলো প্রত্যেক পূজার সময় আমরা দিই এবং আমরা চাই সবাই মিলে যাতে পূজার মধ্যে যারা অসহায় লোক আছে তার মধ্যে যাতে যতটুকু সামর্থ্য হয় তার সামর্থ্যের মধ্যে সবাই যদি সাহায্যে হাত বাড়ায় দেয় তাহলে করে সমাজ আরও আজ্ঞা যাইব এবং উন্নত হইব, মানুষরা বিশ্বাস করে সাহায্য পাইব। এই উদ্দেশ্যে আমার আপনার নাম আমার নাম সুদীপ আচার্য্য।